হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআইটি ওয়ালা ত্রিপুরা। সো আজকে অনেকদিন পর আমরা দেখবো আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড ফিজিক্স 1 এর মডিউল 5, হিট অ্যান্ড থার্মোমেট্রি। ঠিক আছে, তো এই মডিউলটা করলে আমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 1 পুরোটা কমপ্লিট হয়ে যাবে। সো তার আগে আমরা আরো 4টা মডিউল করে নিয়েছি, এটা হয়েছে আমাদের 5th মডিউল, হিট অ্যান্ড থার্মোমেট্রি। ঠিক আছে, তো চলো দেখি যে এই মডিউলের মধ্যে আমরা কি কি দেখতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল কন্টেন্ট, এই মডিউলের কন্টেন্টে কি কি থাকবে। সো কনসেপ্ট অফ হিট অ্যান্ড টেম্পারেচার, সো হিট টেম্পারেচার কি জিনিসগুলো, তারপর মোডস অফ হিট ট্রান্সফার। ঠিক আছে, তো হিট কত ধরনের ট্রান্সফার হয়, কি কি মোড আছে। ঠিক আছে, তো 3টা মোড আছে, অবভিয়াসলি আমরা জানি ক্লাস 9 থেকেই পড়ে এসেছি, কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন, তো তাদের এক্সাম্পল। দেন স্পেসিফিক হিট জিনিসটা কি, দেন স্কেলস অফ টেম্পারেচার। হ্যাঁ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফ্রম দিস চ্যাপ্টার। ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ স্কেলস অফ টেম্পারেচার অ্যান্ড দেয়ার রিলেশনশিপ। তো আমরা জানি অবভিয়াসলি 3টা স্কেল আছে, ক্যালভিন, সেলসিয়াস অ্যান্ড ফ্যারেনহাইট। ঠিক আছে, তো তাদের রিলেশনশিপ কিভাবে বের করতে লাগে ওইগুলি আমরা দেখবো, এগুলি থেকে নিউমারিক্যালও সলভ করব। দেন টাইপস অফ থার্মোমিটার, তো থার্মোমিটার অবভিয়াসলি আমরা জানি যে থার্মোমিটার কি, তো থার্মোমিটার এর টাইপস গুলো দেখবো, যে তারপর থার্মোমিটার এর কোথায় কোথায় ইউজেস আছে, দ্যাট ইজ দেয়ার ইউজেস, বা আমরা বলতে পারি অ্যাপ্লিকেশনস অফ থার্মোমিটার। ঠিক আছে, তারপর আমরা নেক্সট পার্ট এই মডিউলেরই, দ্যাট ইজ এক্সপেনশন অফ সলিডস, লিকুইড অ্যান্ড গ্যাসেস, দেন কোফিসিয়েন্ট অফ লিনিয়ার সারফেস অ্যান্ড কিউবিক্যাল এক্সপেনশন। তো এক্সপেনশন অফ সলিড, লিকুইড, গ্যাসেস, এগুলিকে আমরা আলফা, বিটা, গামা দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তো ওইগুলির রিলেশন দেখবো আমরা, একটার সাথে আরেকটা কি রিলেশন অ্যান্ড রিলেশন অ্যামং দেম। ঠিক আছে, দেন কোফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, তো কোফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি জিনিসটা কি, দেন ইটস ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন। তো এই মডিউলটার মধ্যে আমরা এই সবগুলো টপিক আমরা কাভার করব। ঠিক আছে, তো আস্তে আস্তে একটার পর একটা ভিডিও লেকচার দিয়ে আমরা এই মডিউলটাকে কাভার করব। ঠিক আছে, তো এই মডিউলটা কমপ্লিট হয়ে গেলে আমাদের পুরো অ্যাপ্লাইড ফিজিক্স 1 এর টপিক, মানে পুরো অ্যাপ্লাইড ফিজিক্স 1 সাবজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। সো চলো আজকের যে ভিডিও লেকচার, এটার মধ্যে আমরা মোস্টলি এইম করব যে আজকে শেষ করার জন্য কনসেপ্ট অফ হিট অ্যান্ড টেম্পারেচার। ঠিক আছে, তো হিট কি জিনিসটা, টেম্পারেচার কি, দেন মোডস অফ হিট ট্রান্সফার, কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন উইথ দেয়ার এক্সাম্পলস। ঠিক আছে, তো তার মধ্যে এটার মধ্যে আমরা দেখবো যে হিট আর টেম্পারেচারের মধ্যে ডিফারেন্সটা কি। ঠিক আছে, তো চলো শুরু করি, দেরি না করে লেটস বিগিন। তো আমাদের দুইটা বেসিক টার্ম এই চ্যাপ্টারের মধ্যে, দ্যাট ইজ হিট অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ টেম্পারেচার। তো হিট জিনিসটা কি, হিট বললেই আমাদের আসে যে হিট, আরে ভাই হিট, হিট, ঠিক আছে, হিট হচ্ছে, ঠিক আছে, এরকম কিছু একটা আমাদের মনের মধ্যে আসে হিট। তো হিট জিনিসটা কি অ্যাকচুয়ালি, ধরো তুমি কারোর বাড়িতে গেলে, তোমাকে এক কাপ চা দিল, চা তো অবভিয়াসলি গরম গরমই থাকবে না, তো এক কাপ কি দিল, চা দিল। আচ্ছা, তো কিসের মধ্যে দিল চাটা, প্লেটে, অবভিয়াসলি প্লেটেই তো দেবে। আচ্ছা, চাটা দিল তোমাকে প্লেটের মধ্যে, আচ্ছা প্লেটটা কোথায় থাকবে, প্লেটটা হয়তো টেবিলের মধ্যে ধরো রাখা আছে, প্লেটটা কোথায় রাখা আছে, টেবিলের মধ্যে রাখা আছে, টেবিলের উপর। আচ্ছা, এটা হয়েছে টেবিলটা। তো এবার তোমাকে যে কাপে চাটা দিল, তো চাটা অবভিয়াসলি গরম, তো ওটা থেকে ভাপ উঠছে, সাপোজ এটা গরম, একটা গরম এক কাপ চা দিল খাওয়ার জন্য। আচ্ছা, এবার এই যে চা কাপের মধ্যে যে চাটা আছে, এই চাটা কি, এটা টেম্পারেচারটা অনেক বেশি, এটা অনেক গরম, কিন্তু এটার সারাউন্ডিং এর টেম্পারেচার এটার তুলনা কিন্তু অনেক ঠান্ডা। ঠিক আছে, তো কি হবে, এই যে আস্তে আস্তে কি হচ্ছে, চাটা দেখবে 5 মিনিট 10 মিনিট পরে চাটা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তো মা যখন কিছু খাওয়ার জন্য দেয়, সাপোজ হরলিক্স বা দুধ কিছু গরম করে দিল, এ তাড়াতাড়ি খেয়ে নে ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হয় কেন, তো এটা তো গরম থাকে, তো ঠান্ডা কিভাবে হয়, তো এই যে হিটটা, এটার মধ্যে যে হিটটা আছে, এটা কি হয়ে যায়, ট্রান্সফার হয়, কোথায় কোথায় ট্রান্সফার হয়ে যায়, এটা প্লেটের মধ্যে, তারপর টেবিলের মধ্যে, যে জায়গাতে টেম্পারেচারটা লো, এই যে এখানে তো টেম্পারেচারটা অনেক বেশি, তো যে জায়গাতে টেম্পারেচারটা কম ওই জায়গাতে আমার হিটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি বলতে পারি এই হিট জিনিসটা কি, হিট কি, সো আমরা বলতে পারি যে হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। ঠিক আছে, হিট কি, এটা একটা
এনার্জি, ফর্ম অফ এনার্জি। তো এটা কি হয়, একটা সিস্টেম থেকে বা অনেকগুলো সিস্টেম হতে পারে, বা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমের মধ্যে বা তার সারাউন্ডিংস এর মধ্যে ট্রান্সফার হয়। কিসের কারণে ট্রান্সফার হয় হিটটা? এখনই তো বললাম যে হিটটা কিসের কারণে ট্রান্সফার হচ্ছে, এই জায়গার টেম্পারেচারটা অনেক বেশি, টেবিলের টেম্পারেচারটা অনেক কম, তো আস্তে আস্তে কি হয়েছে, নিউট্রালাইজ করছে কিভাবে, কারণ কারণ আমার হিটটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, কারণ ডিউ টু দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার। তো এই জায়গার টেম্পারেচার বেশি, এই জায়গার টেম্পারেচার কম, তো টেম্পারেচার ডিফারেন্সের কারণে আমার হিট ট্রান্সফার হচ্ছে। তো আমরা হিটকে কিভাবে ডিফাইন করতে পারি, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, ঠিক আছে, দ্যাট ট্রান্সফার্স বিটুইন টু অর মোর সিস্টেমস অর এ সিস্টেম, ঠিক আছে, অ্যান্ড ইটস সারাউন্ডিংস বাই ভার্চু অফ টেম্পারেচার ডিফারেন্স। ঠিক আছে, সো হিট জিনিসটা কি, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট ট্রান্সফার বিটুইন টু অর মোর সিস্টেমস অর এ সিস্টেম অ্যান্ড ইটস সারাউন্ডিংস বাই ভার্চু অফ টেম্পারেচার ডিফারেন্স। তো টেম্পারেচার ডিফারেন্স এর কারণে আমার হিটটা ট্রান্সফার হয়, আর হিটটা হয়েছে আমার একটা ফর্ম অফ এনার্জি, কি বলতে পারি, কি এনার্জি, দ্যাট ইজ এ ফর্ম অফ থার্মাল এনার্জি। ঠিক আছে, তো এটা হয়েছে আমাদের হিট। ঠিক আছে, তো হিটের একটা এক্সাম্পলও যেমন বলে দিলাম, হট কাপ অফ টি হোয়েন প্লেসড অন এ টেবিল, সো এটা কি হয়, ডিউ টু দ্য টেম্পারেচার ডিফারেন্স আমার হিটটা ট্রান্সফার হচ্ছে ফ্রম দ্য হট কাপ অফ টি টু দ্য সারাউন্ডিংস বা টেবিল প্লেট যা খুশি। ঠিক আছে, এবার আমার হিটের এসআই ইউনিটটা কি, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ হিট, এসআই ইউনিট অফ হিটটা কি, তো হিটের এসআই ইউনিট হয়েছে আমাদের জোল। ঠিক আছে, তো জোলকে আমরা ক্যাপিটাল জে দিয়ে ডিনোট করি। এবার হিটের কিছু কমন ইউনিটসও আছে, তো দেখি চলো কমন ইউনিটস অফ হিট কী কী হতে পারে। সো কমন ইউনিটস অফ হিটস, তো প্রথমে হতে পারে ক্যালোরি, তো ক্যালোরিকে আমরা, ঠিক আছে, তো লিখতে পারি যে ওয়ান ক্যালোরি, ঠিক আছে, তো ওয়ান ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.18 জোল, ঠিক আছে, এরকম লিখতে পারি। তো তারপর আমরা জানি যে কিলো ক্যালোরি, তো কিলো ক্যালোরিকে আমরা লিখতে পারি দ্যাট ইজ 1 কিলো ক্যালোরি, ঠিক আছে, 1 কিলো ক্যালোরি ইজ ইকুয়াল টু 1000 ক্যালোরিজ। ঠিক আছে, তো এবার এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হয়েছে এসআই ইউনিট দ্যাট ইজ জোল, অ্যান্ড কমন ইউনিটস হয়েছে আমাদের ক্যালোরি আর কিলো ক্যালোরি, আর এখান থেকে হয়েছে আমাদের 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.18 জোল, এটা আমাদের মনে রাখতে লাগবে। ঠিক আছে, তো এবার হিট থেকে আমরা দেখলাম যে হিটের ডেফিনেশন, এক্সাম্পল, তারপরে হিটের এসআই ইউনিটস, ঠিক আছে, তো তারপর কমন ইউনিটস। তো এবার চলো আমরা দেখব যে টেম্পারেচার জিনিসটা কি, সো চলো দেখি যে টেম্পারেচার জিনিসটা কি। আচ্ছা, টেম্পারেচার, তো কোনো সময় বলে যে আরে ভাই আজকে এত গরম পড়লো, 32 ডিগ্রি সেলসিয়াস চলছে আমাদের এখানে, আরে ভাই কাশ্মীরে যে ঠান্ডারই -2 ডিগ্রি সেলসিয়াস চলছে আমাদের এখানে, তো এই জিনিসগুলা কি, এই জিনিসগুলা টেম্পারেচার। তো দেখলাম যে এখানে আর এখানের টেম্পারেচার ডিফারেন্সটা দেখা যাচ্ছে, তো ধরো এটা হয়েছে ত্রিপুরাতে, এটা হয়েছে তোমার কাশ্মীরে, ঠিক আছে, তো ডিফারেন্সটা বুঝতে পারছি, টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে এখানে -2 ডিগ্রি সেলসিয়াস চলছে, আরে ভাই এখানে কি গরম জানিস, 32 ডিগ্রি সেলসিয়াস চলছে, কিসের কারণে, দ্যাট ইজ ডিউ টু দ্য টেম্পারেচার ডিফারেন্স। ঠিক আছে, তো এবার আমাদের জানতে লাগবে যে টেম্পারেচার জিনিসটা কি ভাই, তো টেম্পারেচার আমরা বলতে পারি, কি বলতে পারি, যে ইট ইজ দ্য মেজার অফ ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস, তো হটনেস বা কোল্ডনেস মেজার করার যে ডিগ্রিটা ওইটাকেই তো বলা হয় টেম্পারেচার। ঠিক আছে, তো ডেফিনিশনটা চলো দেখে নি। ঠিক আছে, তো এটা হয়েছে আমাদের টেম্পারেচারের ডেফিনিশনটা, দ্যাট ইজ টেম্পারেচার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মেজার অফ ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস অফ এ বডি। ঠিক আছে, তো এটা হয়েছে আমাদের টেম্পারেচার ডিফারেন্স। এবার টেম্পারেচারের এসআই ইউনিটটা কি, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ টেম্পারেচার, কে বলতে পারবে এসআই ইউনিট অফ টেম্পারেচার, আমরা সবাই জানি মডিউল 1-এ পড়েছিলাম, দ্যাট ইজ ক্যালভিন। অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই কে। ঠিক আছে, এটার কিছু কমন ইউনিটস আছে, আমরা জানি যে কিছু কমন ইউনিটস আছে আমাদের টেম্পারেচারে, কি কি আছে আর আমাদের, হতে পারে এটা সেলসিয়াস, এটাকে আমরা ডিগ্রি সেলসিয়াস বলে থাকি, সি দিয়ে ডিনোট করি, আরেকটা হতে পারে এটা ফ্যারেনহাইট,
এটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? তো দিজ আর দা কমন ইউনিটস অফ টেম্পারেচার। আর এসআই ইউনিট কি? এসআই ইউনিট হয়েছে আমাদের ক্যালভিন, এন্ড কমন ইউনিটস হয়েছে সেলসিয়াস বা ফ্যারেনহাইট, ঠিক আছে? তো এটা হইলো আমাদের কনসেপ্ট অফ হিট এন্ড টেম্পারেচার, যে হিট জিনিসটা কি আর টেম্পারেচার জিনিসটা কি বুঝতে পারলাম। তো এবার তোমরা বলতে পারবে যে হিট আর টেম্পারেচারের মধ্যে ডিফারেন্সটা কি? চলো দেখে নিই যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন হিট এন্ড টেম্পারেচার। তো চলো দেখে নিই যে আমাদের যে হিট আর টেম্পারেচার আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কি। সো ডিফারেন্স বিটুইন হিট এন্ড টেম্পারেচার, সো হিট ইজ ওয়ান ফর্ম অফ এনার্জি, ঠিক আছে? হিট হয়েছে আমাদের একটা ফর্ম অফ এনার্জি, আমরা অলরেডি দেখে নিয়েছি, ইট ইজ দ্য থার্মাল এনার্জি, ঠিক আছে? অন্যদিকে আমাদের যে টেম্পারেচার আছে, টেম্পারেচার ইজ নট এন এনার্জি, টেম্পারেচার কিন্তু কোনো এনার্জি না, এটা কি? ইট ইজ দ্য থার্মাল স্টেট অফ এ ফিজিক্যাল বডি, একটা ফিজিক্যাল বডির থার্মাল স্টেট, এটা কি ঠান্ডা, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, ওইটার থার্মাল স্টেটটাকে বোঝায়, ঠিক আছে? একটা ফিজিক্যাল বডি, তো এটা হয়েছে আমাদের টেম্পারেচার, ঠিক আছে? আর ওয়ান ফর্ম অফ এনার্জি কি? হিট, দ্যাট ইজ থার্মাল এনার্জি। এবার সেকেন্ড পয়েন্টটা কি? হিট ট্রান্সফার ইজ এ রিজন বিহাইন্ড টেম্পারেচার চেঞ্জ। তো টেম্পারেচার চেঞ্জের কারণে কিন্তু হিট ট্রান্সফার হয়, আমরা দেখেছি, অলরেডি দেখে নিয়েছি যে হিট ট্রান্সফার কেন হয়, টেম্পারেচার চেঞ্জের কারণে হিট ট্রান্সফার হয়। আর টেম্পারেচার ভেরিয়েশন ক্যান বি দ্য রেজাল্ট অফ গেইন অর লস অফ হিট। তো টেম্পারেচার ভেরিয়েশনের কারণে আমরা দেখতে পাই কি? দেখতে পাই লস অর গেইন অফ হিট। তো যেখানে বেশি টেম্পারেচার ওই জায়গাতে কি হবে, হিটটা আস্তে আস্তে কমবে, লস হবে, আর যে জায়গাতে কম টেম্পারেচার ওই জায়গাতে হিটটা আস্তে আস্তে বাড়বে, তো হিট ট্রান্সফার হওয়ার সময়। সো আমরা এভাবেও বলতে পারি যে হিট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার চেঞ্জ, এন্ড টেম্পারেচার ভেরিয়েশন বা চেঞ্জ ইজ দ্য কজ অফ হিট ট্রান্সফার, ঠিক আছে? এরকম বলতে পারি। এবার থার্ড পয়েন্ট ইজ হিট ইজ এক্সচেঞ্জেবল, হিটটাকে আমরা এক্সচেঞ্জ করতে পারি, ইয়েস অবভিয়াসলি হিটটাকে আমরা ট্রান্সফার করে এক্সচেঞ্জ করতে পারি ওয়ান বডি টু অ্যানাদার। এবার টেম্পারেচারটাকে এক্সচেঞ্জ করতে পারি, এই কাশ্মীরে -2 ডিগ্রি, এখানে ত্রিপুরাতে 32 ডিগ্রি, তো এখন আমি এক্সচেঞ্জ করতে চাই, তো এটা কি পারবো? না। তো টেম্পারেচার ইজ নট এক্সচেঞ্জেবল, অনলি হিট ক্যান বি এক্সচেঞ্জ, ঠিক আছে? দেন হিট ইজ এ পাথ ফাংশন, হিট কিন্তু একটা পাথ ফলো করছে। যেমন আমাদের যে প্রথম এক্সাম্পলটা ছিল, কোথায় গেল, এই যে এখানে যে ছিল কাপ অফ টি থেকে কি হচ্ছে, হিটটা ট্রান্সফার হচ্ছে, একটা পাথ ফলো করছে, পাথ ফলো করে প্লেট থেকে টেবিলে ট্রান্সফার হচ্ছে হিটটা, ঠিক আছে? কিন্তু আমাদের টেম্পারেচারটা কি? টেম্পারেচার হয়েছে একটা পয়েন্ট ফাংশন, এটা যে কোনো একটা পয়েন্টে ফাংশন হচ্ছে, ঠিক আছে? যেরকম কি এখানে টেবিলে কত ডিগ্রি সেলসিয়াস, এই কাপটা কত ডিগ্রি সেলসিয়াস বা কত ফ্যারেনহাইট বা কতটুকু ক্যালভিন আছে টেম্পারেচার ইউনিট। তো এবার আমরা বলতে পারি যে আমাদের হিটটা একটা পাথ ফাংশন, একটা পাথ ফলো করে যায়, আর টেম্পারেচার হয়েছে আমাদের একটা পয়েন্ট ফাংশন, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে হয় টেম্পারেচার, ঠিক আছে? ওকে, সো দিজ আর দ্য ডিফারেন্সেস বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার। ওকে ডান। তো এবার আমরা দেখব, ঠিক আছে, এবার আমরা দেখব যে হাউ মেনি মোডস আর দেয়ার ফর হিট ট্রান্সফার। তো হিট যে আমরা দেখলাম যে ট্রান্সফার হয়, তো কত ধরনের হিট ট্রান্সফার হতে পারে, ঠিক আছে? তো চলো, মোডস অফ হিট ট্রান্সফার, তো কত ধরনের হিট ট্রান্সফার হয়, ঠিক আছে? তো আমরা তো দেখলাম যে হিট ট্রান্সফার হয় একটা বডি থেকে আরেকটা বডিতে ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। এবার যে হিট যে ট্রান্সফার হয়, কয়টা মোডসে হিট ট্রান্সফার হতে পারে, ঠিক আছে? মানে কয় তো ধরনের হিট ট্রান্সফার হয়, তো তিনটা টাইপস আছে, বেসিক্যালি থ্রি টাইপস আর দেয়ার, বা থ্রি ওয়েজ আমরা বলতে পারি। সো হোয়াট আর দে? কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন, ঠিক আছে? তো তিনটা ওয়ে আছে। তো ফার্স্ট ওয়ান ইজ কন্ডাকশন। কন্ডাকশন বলতে কি বলছি? কন্ডাকশন, কন্ডাকশন, ঠিক আছে? তো কন্ডাক্ট একটা পার্ট হয়ে যাচ্ছে, মানে কন্ডাক্ট একটার সাথে একটা জড়িত আছে। সো দেখি তো কন্ডাকশন প্রসেসটাতে কি হয়, সো হিট কিভাবে ট্রান্সফার হয়। সো হিট ট্রান্সফার বাই মলিকিউলার কলিশনস, তো মলিকিউলের সাথে একটার সাথে আরেকটা কোলাইড করে হিটটা ট্রান্সফার হয়। কিভাবে? তো ধরো তোমার কাছে একটা রড আছে, কি আছে, রডের টুকরো আছে, এই লম্বা একটা রডের টুকরো, ঠিক আছে? তো এবার তুমি কি করলে, তুমি এদিকে ধরে রাখলে, তোমার হাত দিয়ে এদিকে ধরে রাখলে, ঠিক আছে? তো তুমি তোমার হাত দিয়ে এদিকে ধরে রাখলে এই রডটাকে, আর এইদিকে কি করলে, আগুনের মধ্যে, ঠিক আছে, আগুনের মধ্যে রডটাকে দিয়ে দিলে। এবার কি হবে বলতো? রডের মধ্যে যে মলিকিউলস গুলো আছে, একটার সাথে আরেকটা জড়িত আছে সবগুলো মলিকিউলস,
তো এবার কি করবে, যখন আমাদের মলিকিউলস গুলি, ঠিক আছে, এরকম পুরো পুরো মলিকিউলস আছে, মলিকিউলস দিয়ে তৈরি, তো এবার যখন হিট রাইজ হবে, ঠিক আছে, হিট যাচ্ছে এদিকে, এবার মলিকিউলস গুলি এক্সাইট হয়ে যাবে, এটা গরমে ভাইব্রেট করতে লাগবে, ঠিক আছে, মলিকিউলস গুলি তো একটার সাথে আরেকটা জড়িত, তো একটা মলিকিউল আরেকটার সাথে কোলাইড করবে, ঠিক আছে, এরকম করতে করতে, কোলিশন করতে করতে, এই যে মলিকিউলারের যে কোলিশনস হচ্ছে, যার কারণে কি হচ্ছে, এগুলি এক্সাইট হচ্ছে, ঠিক আছে, এগুলি টেম্পারেচার রাইজ হচ্ছে, তো এইদিকের যে টেম্পারেচার রাইজ হচ্ছে, তো এদিকে তো অবভিয়াসলি টেম্পারেচারটা কম, তো তারপর কি হবে, হিটের কারণে এদিকে আস্তে আস্তে টেম্পারেচার রাইজ হওয়ার কারণে আমার মলিকিউলগুলি এদিকে, এই সাইডের মলিকিউলসগুলি কি হচ্ছে, এক্সাইট হচ্ছে, ঠিক আছে, ভাইব্রেট করা স্টার্ট করছে, তখন এগুলি তো অন্য মলিকিউলসগুলির সাথেও টাচ করানো, মানে কি, ইন্টারলিঙ্ক বলতে পারি, ঠিক আছে, তো এবার এইগুলি যেহেতু ভাইব্রেট করছে, তো অন্যগুলিও স্টার্ট করে ভাইব্রেট করা, এরকম ভাবে একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউলের জড়িত থাকার কারণে, মলিকিউলের কোলিশনের কারণে আমার হিটটা এই পাশ থেকে ওই পাশে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে, তো আস্তে আস্তে এই পাশের হিটটাও, টেম্পারেচারটাও কি হচ্ছে, রাইজ হচ্ছে, মানে কি, হিট ট্রান্সফারের কারণে, ঠিক আছে, তো তখন তুমি তোমার হাত রাখলে এরকম বুঝতে পারবে যে তোমার হাতে ওয়ার্ম ফিল হচ্ছে, গরম লাগছে, ঠিক আছে, তো এটা হয়েছে কন্ডাকশন প্রসেস, একদম সিম্পলি বলে দিলাম যে কন্ডাকশন প্রসেসটা কি, সো ইন দিস প্রসেস দ্য হিট ট্রান্সফার্স বাই মলিকিউলার কলিশনস, তো মলিকিউলারের কলিশনস এর কারণে হিটটা ট্রান্সফার হচ্ছে, এবার নেক্সট হয়েছে আমাদের কনভেকশন, তো কনভেকশন জিনিসটা কি, সো কনভেকশনে কি হয়, হিট ট্রান্সফার্স বাই মুভমেন্ট অফ ফ্লুইডস, তো ফ্লুইডস এর মুভমেন্টের কারণে হিট ট্রান্সফার হয়, তো ফ্লুইড কি হতে পারে, শুধু কি লিকুইড না, গ্যাসিয়াসও হতে পারে, তো ধরো তোমার কোনো যে বাড়িতে মোমের ক্যান্ডেল যে থাকে, ঠিক আছে, এই যে তোমার মোমের ক্যান্ডেল, সাপোজ এরকম একটা মোমের ক্যান্ডেল আছে, তো এখানে মোম রাখলে, এখানে মোমটা, এই মোমটা জ্বলছে, ঠিক আছে, তো এই যে আশেপাশের বাতাসগুলি আছে, উইয়ার মলিকিউলসগুলি, এগুলি কি হচ্ছে, এগুলিও গরম হয়ে যাচ্ছে, অন্য এদিকের যে মলিকিউলস গুলি থাকবে, এই সাইডে যে মলিকিউলস গুলি থাকবে, এগুলির তুলনায় এই এই জায়গার মলিকিউলস গুলি বেশি গরম হবে, তো যখন দেখবে কি, তুমি তোমার হাতটা, ঠিক আছে, এখানে রাখলে, ঠিক আছে, তোমার হাতটা, তো তখন তোমার হাতে গরম লাগছে, ঠিক আছে, কেন গরম লাগছে, কারণ যে আশেপাশের এয়ার গুলি আছে, ফ্লুইডস গুলি আছে, ওইগুলি কি হচ্ছে, গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এগুলির তুলনায় এইগুলি, এই সাইডের এয়ার মলিকিউলস এর তুলনা এই জায়গার মলিকিউলস গুলি বেশি গরম হচ্ছে, ঠিক আছে, যার কারণে তুমি এটার একদম উপরে হাত রাখলে বুঝতে পারবে যে এখানে গরম লাগছে হাতে, কেন, ডিউ টু কনভেকশন, হিট ট্রান্সফার হচ্ছে একটা বডি থেকে আরেকটা বডিতে, কিভাবে, বাই দা মুভমেন্টস অফ ফ্লুইডস, ফ্লুইডস এর মুভমেন্টের কারণে, এয়ারের মুভমেন্টের কারণে, দ্যাট ইজ দ্য কনভেকশন, এটা হয়েছে আমাদের কনভেকশন প্রসেসটা, সো ইট ইজ এ প্রসেস ইন হুইচ দ্য হিট ট্রান্সফার্স ফ্রম এ বডি টু অ্যানাদার বাই দ্য মুভমেন্ট অফ ফ্লুইড, ঠিক আছে, এবার দ্য নেক্সট অ্যান্ড লাস্ট, ঠিক আছে, বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ আওয়ার লাস্ট টাইপ ইজ রেডিয়েশন, তো প্রথমে আমরা দেখলাম যে কন্ডাকশন কি, সেকেন্ড আমরা দেখলাম যে কনভেকশন কি, এবার আমরা দেখবো যে রেডিয়েশনটা কি, সো রেডিয়েশন ইজ এ প্রসেস ইন হুইচ হিট ট্রান্সফার্স ইন ভ্যাকিউম, তো ভ্যাকিউমে হিট ট্রান্সফার হয়, আরে ভাই ভালো, তো ভ্যাকিউমে কিভাবে হিট ট্রান্সফার হচ্ছে তো দেখতেই লাগবে, তো আমরা অবভিয়াসলি জানি যে ভ্যাকিউমে কিভাবে হিট ট্রান্সফার হয়, তো আমাদের যে ন্যাচারাল সোর্স অফ লাইট অ্যান্ড হিট কিটা, এটা হয়েছে আমাদের সান, তো এটা থেকে কি হয়, হিট অ্যান্ড লাইট এনার্জি আসে কোথায়, আমাদের আর্থের মধ্যে আসে, তো তো কিভাবে আসে, ভ্যাকিউমের পাথ ফলো করে, ঠিক আছে, তো হিট আসছে, লাইট আসছে, আসছে তো কিভাবে আসছে, উইথ ইন দ্য ভ্যাকিউম, ভ্যাকিউম কোনো পাথ নেই, কোনো মিডিয়াম নেই, ঠিক আছে, ভ্যাকিউমে আমার হিটটা ট্রান্সফার হচ্ছে, তো এটার জন্য কোনো মিডিয়ামের দরকার লাগে না, কিন্তু কন্ডাকশনের মধ্যে হ্যাঁ মিডিয়াম ইউজ করছি আমরা, কনভেকশনের মধ্যেও কিন্তু আমরা এজ এ মিডিয়াম এয়ারকে ইউজ করছি, ঠিক আছে, তো মিডিয়াম দরকার লাগলো, কিন্তু রেডিয়েশনের মধ্যে মিডিয়ামের দরকার লাগে না, আমাদের মিডিয়ামের দরকার লাগে না, ঠিক আছে, ওকে, সো দিস ইজ আওয়ার রেডিয়েশন, তো এটা হয়েছে আমাদের রেডিয়েশন প্রসেসটা কিভাবে হিট ট্রান্সফার হয়, ওকে, সো সিম্পল ল্যাঙ্গুয়েজে আমরা
তিনটা মোডস অফ হিট ট্রান্সফারও করে নিলাম। সো চলো একবার রিকল করে নিই যে আজকের যে টপিকটা বা আজকের যে পার্টে আমরা কি কি পড়লাম। তো প্রথমে আমরা দেখলাম, ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে হিট জিনিসটা কি, তারপর আমরা দেখলাম যে টেম্পারেচার কি, ঠিক আছে, তারপর তাদের এক্সাম্পলস এসআই ইউনিট, ঠিক আছে, তাদের এক্সাম্পলস এসআই ইউনিট, তারপর কমন কি কি ইউনিট ইউজ করি। তো তাদের মোদ্দা কথা তাদের কনসেপ্টটা দেখলাম, ঠিক আছে, বেসিক কনসেপ্টও বলতে পারি। তারপর আমরা কোথায় গেলাম, তারপর আমরা দেখলাম যে ডিফারেন্স বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার, ঠিক আছে। তো ডিফারেন্স বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচারও দেখে নিলাম যে টেম্পারেচার আর হিটের মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে। তো হিট আর টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স দেখার পরে আমরা দেখলাম যে কি দেখলাম, লাস্ট দেখলাম আমরা মোডস অফ হিট ট্রান্সফার, কি দেখলাম, মোডস অফ হিট ট্রান্সফার, ঠিক আছে। তো কি কি মোড আছে, ফার্স্ট ইজ কন্ডাকশন, সেকেন্ড কি, সেকেন্ড হয়েছে আমাদের কনভেকশন, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ আওয়ার রেডিয়েশন, ঠিক আছে। তো আজকের টপিকে আমরা এসবগুলো জিনিস কভার করলাম, ঠিক আছে, আজকের যে লেকচারে ছিল এইসব টপিকগুলো আমরা আজকের লেকচারে কভার করলাম। তো রিকল করার মানেটা কি, রিকল করলে আমরা মানে সবগুলো জিনিস আমরা ইজিলি বুঝতে পারি, ঠিক আছে, শিখতে সুবিধা হয়, ঠিক আছে। তো আজকের টপিকটা এতটুকুই, তো দেখা হবে পরের লেকচারে। সো অল দ্য ভেরি বেস্ট, পড়তে থাকো, থ্যাংক ইউ।